বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খুব ভালো আছি। আজকে রবিবার বন্ধুরা, আর আজকে 8 তারিখ। আজকে রবিবার যেহেতু ছুটির দিন একটা, তো ছুটির দিনের ব্লগটা মানিতে জমিয়ে খাওয়া দাওয়া আর সন্ধ্যাবেলায় একটু ঘুরতে যাওয়া, এটাই আমরা সাধারণত করে থাকি। দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। ব্যাক টু ব্যাক যা কাজ করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে রবিবার মানে রান্নাবান্নাটা একটু বেশি থাকবে আমার ব্লগে, তোমরা দেখো। রবিবার মানে রান্নাবান্না, জম্পেশ, খাওয়া দাওয়া, এটাই থাকে। কারণ রান্না করতেও আমি যতটাই ভালোবাসি, আর রান্না করে কাউকে খাওয়াতেও কিন্তু আমি ততটাই ভালোবাসি। তো তারই জন্য রান্নাবান্নাটা আমার খুব প্রিয় একটা কাজ। 9:45-এর মতো বাজে, যেহেতু রবিবার, অলসতার সাথেই কাজ চলছে আর খাওয়া দাওয়া, মানে সব কিছু টাইম টেবিল হবে না, আজকে এলোমেলো টাইপেরই হবে। যদিও কোনো রবিবার আমার ছুটি থাকে না, কারণ রবিবার আমার কাজটা আরও ফেড়ে যায়। এমনিতে তো সারা সপ্তাহ কাজ থাকেই, তার উপর পরেও আর রবিবারে আমি একটুকু রেস্ট পাই না, কারণ রবিবার দিন আমার সব থেকে বেশি কাজ থাকে। আর শিমরা পাপা বাড়িতে থাকা মানে ওকে একটু মানে টাইম টেবিল খাওয়া, খেতে দেওয়া, আর যখন যেটা বলে সেটা করে খাওয়ানো, এগুলোই আমার বেশি মানে কাজ পড়ে যায় আর কি। আর তারপরে তো এক্সট্রা বাড়ি ঘর পরিষ্কার করায় মেয়ের মানে ঝামেলা আছে, মেয়েকে নাওয়ানা খাওয়ানা, এগুলো তো সব আছেই বন্ধুরা, এগুলো তো থাকবেই। আর কি করব বলো, ও সারা সপ্তাহ বাড়িতে থাকে না, একটা দিন বাড়িতে থাকা মানে ওরও চাই যে একটু বাড়িতে একটু ভালো মন্দ খেতে বা একটু রেস্ট নিতে, তো সেটাই ব্যাপার। আর একা হাতে সব কিছু করে মানে যতটা পারি ওকে টাইম টেবিল দেওয়ার চেষ্টা করি। আর এখন এই 3 পরোটাটা করে নিচ্ছি, কারণ এই পরোটাটা মেয়ে বেশ খেতে ভালোবাসে, পছন্দও করে। আর এখন এমন একটা সময় চলে এসেছে আমাদের লাইফে, মানে এখন মেয়ে যেটা পছন্দ করে সেটা যেন করতে বেশি ভালো লাগে, কারণ ওর পাপাও বলে যে আমার মেয়ে যেটা খেতে চায় সেটাই বেশি করবে, কারণ ও যেগুলো পছন্দ করে সেগুলো আমাদেরও এখন পছন্দের জিনিস দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, এবার দেখো বাজার করে চলে এসেছে, বাজার নিয়ে এসেছে চিংড়ি মাছ আর কাতলা মাছ নিয়ে এসেছে, আর চিকেন এনেছে। আজকে একটা চিকেনের না দারুণ রেসিপি করবো বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখানে সবজি তো বিভিন্ন ধরনের এনেছে, আর বলছি না কী কী এনেছে, আর যা যা এনেছে রান্না করবো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব। তো ফলও এনেছে, মৌসুমি এসছে, আর অ্যাপেল এনেছে, আর বাতাবি লেবু এনেছে, কলা এনেছে। আর এখানে চিংড়ি মাছটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি, দিয়ে কাতলা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এটা আবার একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। আর যেহেতু আজকে মাছ রান্না করব না, আর সন্ধ্যার দিকে হয়তো মাছের কিছু একটা আইটেম করব, সেটা যদি করে থাকি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। সেই জন্য পেটিগুলোকে আলাদা তুলে রাখলাম। আর এখন আদা রসুন পেস্ট করতে হবে জানো তো বন্ধুরা, কারণ দুই দিন ধরে আদা রসুন মানে ছাড়িয়ে কৌটো করে আর কি ফ্রিজে রেখে দিয়েছি, ওটা পেস্ট করব। তার আগে চিকেনটা যে রান্না করব তার একটা মশলা তৈরি করছি, সেই মশলাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখো, এখানে আমি আদা রসুনের পেস্টটা যে মানে করে নিয়েছি, প্রথমে একটু আদা রসুন একসঙ্গে মিক্স করে নিয়েছি, নিয়ে আমি 4 মগজ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি একটু কাজু, একটু কিশমিশ, একটু কাজু, একটু কিশমিশ দিয়ে দেবো, আর টমেটো কুচি দিয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যেহেতু আমার মেয়েও খাবে, কাঁচা লঙ্কার পরিমাণটা আমি কম দিচ্ছি, তোমরা যে যেমন ঝাল খাবে একটু ঝাল দিয়ে দিতে পারো। তো দিয়ে দেখো একটা পেস্ট বানিয়ে নিলাম, এই পেস্টটা কিন্তু আমি চিকেন রান্নাতে দেবো। তো চলো, সমস্ত জোগাড় যন্ত্র করে নিয়েছি, এবার রান্নাবান্না করবো। আজকে কিন্তু কী কী রান্না হবে সেটাও কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবো, তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওর যদি কোথাও কিছু ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক করতে কেউ কিন্তু ভুলবে না। আর এই দেখো এখানে তেলেতে তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে মানে ছোটো এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে মানে বাদামি রঙের করে নেব। তুলে নেবার পর তারপর আমি ওই তেলেতেই চিকেনটা ভেজে নেব। চিকেনটাকে দেখো ঠিক এরকম, বেশি ভাজলে কিন্তু হবে না, হালকা জাস্ট একটু রোস্ট করে নিতে হবে। তো দেখো করে নিলাম, নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে তারপর ওই কড়াইতে আবার তেল দিয়ে দেবো। দিয়ে আমি যে বাটা মশলাটা করলাম, তখন ওই বাটা মশলাটা আমি কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবো। একটু গোটা জিরেও দিতে পারো তোমরা, বা না চাইলে নাও দিতে পারো, আমি একটু অল্প করে দিয়েছি গোটা জিরে। এবার মশলাটা অ্যাড করে দিলাম তেলেতে, দিয়ে ভালো করে এই মশলাটাকে কষাতে হবে। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যেহেতু আদা রসুন আছে আর মানে ড্রাই ফ্রুটগুলো আছে, ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে একে একে আমি মশলাগুলো অ্যাড করব। মশলা বলতে আমি হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, আর ধনে গুঁড়ো দেব, আর শাহি গরম মশলা দেব, আর কিছু দিতে হবে না বন্ধুরা। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে
তারপর আমি চিকেনটা তুলে দেবো। পুরো যখন মশলা থেকে একটা তেল তেল ভাব ছাড়বে তবেই কিন্তু চিকেনটা দিতে হবে। তারপর এবার চিকেনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা দেওয়ার পরও একদম গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে, আমি দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে আমি গ্যাসটাকে কতটা আস্তে রেখেছি, মানে এই চিকেনটা যতবার আমি রান্না করি না বন্ধুরা আমার হাত ব্যথা হয়ে যায়, কারণ ভালো করে কষাতে হয়। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো অল্প করে একটু চিনিও দিয়ে দিতে পারো টেস্ট আসার জন্য, কারণ মাংস রান্নায় একটু চিনি দিলে টেস্ট আসে। আমি যদিও চিনিটা দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। আর মাংসটা দিয়ে কষাতে কষাতে কিন্তু পেঁয়াজ ভাজাটাও অ্যাড করে দিতে হবে। তো দেখো এবার জল দিয়ে দিলাম, জলটা কিন্তু হালকা গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু অতটা টেস্ট আসবে না। 10 মিনিটের মতো জলটা ফুটে যাওয়ার পর রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা কমপ্লিট, ছাই মানে কাশ্মীরি মেথি দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে। আর এখন যেটা করছি কি বলো তো বন্ধুরা, এখন কিন্তু এটা কোনো রান্নার জিনিস না, এটা পাকা বেল নিয়ে এসেছিলো শিমলার বাবা, সেটাকে আমি একটু চাট করে নিচ্ছি। পাকা বেলটাকে লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখাচ্ছি, কারণ আমি একটু খাবো। পাকা বেল অনেক দিন থেকে খাইনি, মনে হচ্ছে বছর 3-4 হলো আমি পাকা বেল খাওয়া ভুলে গেছি, 3-4 বছর হয়ে গেছে। তো এখন যেটা করছি একটা ডিম আলুর তরকারি করব। যদিও ভাবছো না যে মাংস হলো আবার কেন ডিম আলু, এটাই তো সারপ্রাইজ বন্ধুরা। চলো না দেখতে থাকো, তোমরা ভিডিওটা দেখতে পাবে। দেখো এখানে ডিম আলুটার রেসিপিটা শেয়ার করলাম না, কারণ এটা শর্ট ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানে দেখো ডিম আলুটা পুরো কষা কষা করেছি, খুব সুন্দর হয়েছিল ডিম আলুটা। আর দেখো এখানে আমি মানে বিরিয়ানি চালের ভাত করে নিয়েছি, তো ভাতটাকে আমি দমে দেব, শুধু ভাত কিন্তু, এখানে কোনো আমি কোনো রকম মাংস টাংস ব্যবহার করছি না, শুধু ভাতটাকে যেভাবে বিরিয়ানি ভাত দমে দেয় ওইভাবেই কিন্তু দেখো আমি দমে দিয়ে দিচ্ছি। আর হালকা করে প্রত্যেকটা স্টেজে কিন্তু চিনি দিতে হবে, মানে প্রত্যেকটা স্টেপে চিনি দিতে হবে হালকা করে করে। ভাতটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা, মানে এটা অ্যাকচুয়ালি ফুচকা পোলাওর মতো লাগে খেতে, খুব সুন্দর লাগে। আর এই ভাতটা কিন্তু ভাজাভুজি খেতে ভালো লাগবে না, আমি যেভাবে তরকারিগুলো বানালাম ওইভাবেই তরকারি বানিয়ে কিন্তু বেশি ভালো লাগে। আর একটু মিঠা আতর দিয়ে দিলাম, দিয়ে বিরিয়ানি মশলা একটু হালকা করে ছড়িয়ে দিলাম, দিয়ে কিন্তু দমে দিয়ে রেখেছিলাম 5 মিনিট, আর 5 মিনিট রেখেছিলাম গ্যাস বন্ধ করে। দেখো ভাতটা কত সুন্দর হয়েছে, আর প্রতিটা ভাত এত সুন্দর ঝুরঝুরে হয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বন্ধুরা এরই সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দোয়া করবে আমি যেন ভালো থাকি সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।